আমরা প্রেমিক প্রেমিকা হারানোর শোকে কাতর হয়ে খুব সহজ একটা পথ আত্মহত্যাকে বেছে নিই। এই সামান্য কষ্ট দিয়ে তো ভেঙে পড়ো। আচ্ছা, স্বজন হারানোর কষ্ট জানো? জানো প্রিয় বন্ধু হারানোর কষ্ট? কখনো ভেবে দেখেছো যে মা 10 মাস গর্ভে ধারণ করে তোমায়, তার কি কষ্ট হয়? কখনো কি এটা ভেবে দেখেছো যে বাবা ছোট থেকে তোমায় হাত ধরে পথ চলতে শেখায়, নিজের সবটুকু দিয়ে উঠে পড়ে লাগে তোমাকে মানুষ করতে, তার কতটুকু কষ্ট হয় সেটা কি জানো? একটা খুব কাছের বন্ধু যখন পাল্টে যায়, যখন হয় সব থেকে বড় অপরিচিত, সেই কষ্ট কখনো অনুভব করেছো? একটা ক্ষুধার্ত শিশুর খেতে না পারার কষ্ট জানো? একটা মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেমেয়ের দায়িত্বের ভার, অথচ কোনো চাকরি নেই, এই কষ্টটা বোঝো? একটা ধর্ষিতা মেয়ের সমাজ থেকে বঞ্চিত হওয়ার কষ্ট জানো? কোনো কষ্টই তুমি জানো না, অথচ পরের বাড়ির একটা ছেলে বা মেয়ে যে তোমাকে পুতুলের মতো নাচায়, তার জন্য তোমার হাজারো কষ্ট, বেছে নাও আত্মহত্যার পথ। হ্যাঁ, এমন তো না তুমি জীবনে অন্য কাউকে আর পাবে না, ভেবে নাও না, হয়তো এ তোমার ভাগ্যেই ছিল না, হয়তো এর থেকে ভালো কেউ তোমার জন্য আছে। হ্যাঁ, আমিও ভালোবাসতাম, আমিও প্রেমিক হারিয়েছি, আমারও কষ্ট হয়, আমি পাপের পথ বেছে নিইনি। তবে মনে রেখো, আত্মহত্যা কোনো সমাধান নয়, পরিবারই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়।